রাশি কুম্ভ লগ্ন অ্যাকুইরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। যদি অর্থগত ব্যাপারে আপনারা একটু সাবধান থাকেন, অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি। প্রতিযোগিতামূলক কোনো খেলাধুলোতে আজ আপনারা অংশগ্রহণ করলে সাফল্য লাভ করবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। আজ বিজনেসম্যানদের কিন্তু আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়েই চলুন। নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য এই সময়টি কিন্তু অতিরিক্ত শুভ। আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আজ নিজের কর্মদক্ষতা, ট্যালেন্টের বলে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আজ গণেশ চালিসা পাঠ করুন বা গণেশজির বীজ মন্ত্র ওম গাং গণেশায় নমা অথবা গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া এই মন্ত্রগুলি জপ করে আপনারা কর্মজগতে কাজ শুরু করুন। আর্থিক পরিস্থিতির আপনাদের উন্নতি ঘটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনি কিন্তু জনপ্রিয় হতে চলেছেন, বিপরীত লিঙ্গদের দ্বারা আকর্ষিত হবেন। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই যা সুযোগ পাবেন সেই সুযোগগুলি গ্রহণ করতে যেন ভুলবেন না। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও আজ আপনারা প্রেমিক প্রেমিকা একে অপরের জন্য সময় বার করবেন, স্বামী স্ত্রীও। পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো স্মৃতি নিয়ে আজ আপনারা মেতে উঠতে চলেছেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো না, ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। ভ্যাকান্ট টাইম বা ফাঁকার সময় সৃজনশীল কিছু কাজ করুন, ক্রিয়েটিভ কিছু কাজকর্ম করার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।